প্রচন্ড গরম পড়েছে আর পাচ্ছি না। কারণ ফ্রিজ যদি ফাঁকা থাকে ফ্রিজের ভেতর ঢুকে যাও, বেস্ট অপশন। আমার মা পিছন থেকে বলছে তোর ঘরে এসি নেই বলে কি কারোর ঘরে এসি নেই? আমি গরিব মানুষ, আমার ঘরে সত্যি এসি নেই, তাই জন্য আমি ফ্রিজের অপশনটাই দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, এন্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে হলো শুভ নববর্ষ, তাই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভীষণ 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 ভালো থাকো। আর যারা আমার চ্যানেলে ফ্যামিলি মেম্বার রয়েছো তারা তো ভিডিওটা দেখছোই, আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা এনজয় করতে থাকো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো দিনটা সবসময় শুরু হয় ঠাকুর ঘর দিয়ে, আর কারণ মা সকাল সকাল উঠেই মাত্র আগেই চলে যায় ঠাকুর ঘরে। মা এখানে বসে গেছে দেখো পুজো দিতে। ওয়াও, ভীষণ সুন্দর করে সাজিয়েছে দেখো ঠাকুর ঘরটা, একদম ফুল ফুল দিয়ে পুরো ভরে দিয়েছে। আর আজকে একটা স্পেশাল জিনিস দেখাই, সেটা হলো রাধা কৃষ্ণের ঘাগড়াটা। এটা কিন্তু মা নিজের হাতে বানিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর করে বানিয়েছে। আর এটা হচ্ছে গোপাল সোনার ঘাগড়া, দেখো এটাও মা নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর, তাই না বলো? দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, ভীষণই সুন্দর লাগছে আজকে ঠাকুর ঘরটা, অসাধারণ দেখতে লাগছে। তো মা তো ওদিকে পুজো কমপ্লিট, আর আমি এদিকে চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে, তাই জন্য হচ্ছে এখন ভাজবো আমি আলু। আমার প্রচন্ড রকমের ভয় লাগে যখন তেল ছিটকায়। তো আজকের আমাদের একটা ডিশ অলরেডি রেডি, সেটা হলো আলু ভাজা। অনেক রকম ভাজা হয়, তো জানি না পরে কি করবো কি না করবো, এখন আলু ভাজাটা রেডি। আর আমি দেখো এত গরম যে আমি এখন হচ্ছে জল ফল দিয়ে একদম স্নান ফান করে রান্না করতে চলে এসেছি। দেখো মা এখানে বসে গেছে, সমস্ত সবজি ফবজি কাটছে, রান্না জোগাড় করছে, এরপরে রান্না বসানো হবে। এখন হচ্ছে বেগুন ভাজা, আমি মা আর বাবা খাবো, তাই তিনটেই বেগুন ভাজা হচ্ছে, সব অল্প অল্প করে ভাজা হবে। আজকে অনেক রকম ভাজা হবে দেখো, তাই জন্য সব অল্প অল্প করে করছি। তারপরে হয়ে গেল ঢেঁড়স ভাজা, এখন কেটে নেবো পনির। এই পনিরটা খাবে হচ্ছে মা, কারণ মা নাকি নিরামিষ খাবে, কি বলে কালকে নাকি মার একাদশী আছে, তাই জন্য মা নিরামিষ খাবে। এখানে দেখো ভাজা ভুজি হচ্ছে, এখানে চিচিঙ্গে ভাজা মা দিয়ে দিয়েছে, দেখো চিচিঙ্গে ভাজাও কমপ্লিট হয়ে গেছে আমাদের। গাইস প্রচন্ড গরম পড়েছে, আমি এখন ছাগলের কুলারের ভিতর ঢুকে যাই আমি এখন। এই গরমে না পয়লা বৈশাখ পুরো মাথায় উড়ে যাচ্ছে, না রান্না বান্না ঠিক করে করা যাচ্ছে আর না খাওয়া দাওয়া ঠিক করে করা যাবে, খেলেও পেটের সমস্যা আর রান্না করলে তো। এখন আমরা চলে এসেছি আম পাড়তে, গাছের আম পাড়বো, দেখো আমাদের কাছে আম হয়েছে। আর আজকে পয়লা বৈশাখ, তাই আজকে টক খাওয়া হবে, আম ডাল হবে না চাটনি হবে জানি না, আম ডাল হবে। দেখো গাছে কত বড় বড় আম হয়েছে, খুব একটা বড় হয়নি এখনো, ছোট আছে। আম পাড়া হয়ে গেছে দেখো, আমাদের দুখানে আম গাছ আছে, এই একটা আম গাছ আছে, ওই পারে আর একটা আম গাছ আছে। দেখো এখানে আম কেটে রেডি, আর এখানে হচ্ছে কি ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন ডালের সাম্বার দেওয়া হচ্ছে। তো এখানে আম ভাজা চলছে, তো গাছে যে আমটা পারলাম সেটাই এখন দেখো ভাজা চলছে ডালের জন্য। আজকে গাছের আমের ডাল খাবো, আগেও খেয়েছি। তো আজকের আমার বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, আজকে আমি সারাদিন বাড়িতেই থাকবো অ্যান্ড ফ্যামিলি টাইম কাটাবো। তো বিকেলবেলা ইচ্ছা আছে একটুখানি মেলা যাওয়ার, কারণ এখানে ও মেলা বসেছে এবারে, এবারে মেলাও বসেনি, মানে আমি সারাদিন বাড়িতেই থাকছি। গরমে অবস্থা খারাপ হয়েছে, দেখো এখানে মা হচ্ছে তোমার পটল কষিয়ে ফেলেছে, আর এখানে হচ্ছে পনির ভাজা রেডি, কারণ মার হচ্ছে আলু খাওয়া বারণ, মার হচ্ছে আলু খাওয়া বারণ, তাই জন্য হচ্ছে মা পনিরটা শুধু পটল দিয়েই করছে, আলু দেয়নি আর অন্য কোনো সবজিও সেরকম কিছু দেয়নি। এবার হবে মাংস, দেখো এখানে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে, আর এই যে এখানে হচ্ছে মাংস ধোয়া কমপ্লিট। এখানে দেখো মা খেতে বসে গেছে, মার থালিটা দেখো আজকে, মা রুটি নিয়েছে একটা আর ভাত নিয়েছে, ভাজা ভুজি এদিকে নিয়ে নিয়েছে, আর কি মা মা আজকে নিরামিষ খাচ্ছে আগেই বলেছি। আর আমার এদিকে গরমে অর্ধেক গ্রিল অবস্থা, তারপর আমি এখন যাবো রান্না করতে, মাংস করবো। আলুটা আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম, আর এদিকে বাচ্চাদের জন্য মাছ ভাজা হচ্ছে, আর এবার আমি পেঁয়াজ এবং বাকি মশলা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো
দেখো মাংস কষাচ্ছি আর প্রচন্ড গরম, মানে বুঝতে পারছো এই গরমে রান্না করা খুবই মুশকিল, কিন্তু কি করা যাবে, পয়লা বৈশাখ তো বছরে একবারই আসে, আসলে তো মিস করা যায় না, তাই জন্য যতই কষ্ট হোক না কেন খাওয়া দাওয়াও করতে হবে আর আনন্দও করতে হবে। এখানে মাছের ঝোল রেডি, তাই মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে স্পেশাল হলো এই নিম হলুদ, নিম হলুদ মাখছি, অনেক বেলা হয়ে গেছে, এখন 3টে বাজে, আমি 3টের সময় নিম হলুদ মাখছি। আমি এখন চলে এসেছি স্নান করে, আর এদিকে হচ্ছে আমাদের রান্না বান্না তো সব কমপ্লিট হবেই, কারণ এখন হচ্ছে বাজে 4:30। আজকে আমি 4:30টার সময় ভাত খাচ্ছি, তাহলে ভাবো মানে সেই ছোটবেলায় মা যেমন বলতো যে পয়লা বৈশাখের দিন যা করবি সারা বছর তাই হবে, তাই আমার চাই না সারা বছর, দেখা যাক আমি সারা বছর আমি 4:30টার সময় ভাত খাই কিনা। তো এখন আমি খেতে বসি, দেখো এখানে থালি সাজিয়ে নিয়েছি। তো দেখো আজকে হচ্ছে এই হচ্ছে থালি, থালিটা একটু ক্লোজ করে নাও। থালিতে আছে এখানে ভাত আছে, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা, এটা পটল ভাজা, এটা বেগুন ভাজা, আর এই যে হচ্ছে আম ডাল, দেখতে পাচ্ছ আমটা ডুবে গেছে, এটা হচ্ছে আম ডাল, আর এটা হচ্ছে পনির, আর এখানে রয়েছে হচ্ছে মাংস। তো মাংসটা আজকে আমি করেছি, দেখা যাক কেমন হয়েছে, এখন খাওয়াটা স্টার্ট করি। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের খাবার, তো আমি এখন খেয়ে নিই, আর তোমরাও পয়লা বৈশাখে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করো আর খুব এনজয় করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।